এটা আমাদের যে সোয়াদ্বীপের উপরে 107টা ভিয়েতনাম অভিভাবিতি এবং ডিজে সম্রাট কেরালা হাইব্রিড নারকেলের আমি বাগান করেছিলাম খুব আশা নিয়ে আর কি বিভিন্ন মুখরোচক অ্যাড দেখে। তো পরবর্তীতে আমি কিন্তু বাংলাদেশের প্রথম কৃষক, কিন্তু আমি হতাশ। আজ 6 বছর প্লাস আমার বাগানে ডাব ধরে, কিন্তু সেটা মূল কথা এক কথা, রেজাল্ট খুবই খারাপ, অসংখ্য রোগ বালাই, এটাতে ফল আসে কিন্তু ফলটা টিকে না, সর্বোপরি আমাদের আবহাওয়া উপযোগী নয়। তো আমি যে কারণে বাগানগুলো কেটে ফেলছি, তো আপনাদের মাধ্যমে আমি আমাদের কৃষি বান্ধব সরকারের কাছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ কামনা করব যে আমরা যে মিথ্যে মুখরোচক অ্যাড দিয়ে এখনও কিন্তু এই নারকেলের চারা, কারো যদি নারকেলের চারা আপনারা দেখতে পাবেন লক্ষ লক্ষ চারা এভরিডে বিক্রি করা হচ্ছে, তো আমি আর প্রতিকার চাই। আমরা কৃষকরা যেন ভবিষ্যতে এইসব মিথ্যা অ্যাড দিকে মিথ্যাভাবে কোনো মানে গবেষণা ছাড়াই যে কোনো চারা কিনে প্রতারিত হয়ে আমরা যদি জমিতে সেটা রোপণ করে আমরা যেন নিঃস্ব না হই, এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমি মাননীয় সরকার বাহাদুরের কাছে আমি সবিনয় নিবেদন করছি।